রুগীকে এখানে বসা। ও ডাক্তার সাহেব, সকাল থেকে যাচ্ছি আর আসছি ডাক্তার সাহেব। আচ্ছা আপনার সমস্যা কি একটু খুলে বলুন তো, খুলে বলুন। খুলে বলবো? হ্যাঁ খুলে বলুন। আরে কি করতেছেন এসব? আপনি খুলে বলুন। আরে আপনার সমস্যা খুলে বলতে বলছে ভাই, এটা রাখেন তো। কি রোগী নিয়ে আসছেন আপনি? আচ্ছা আপনার পায়খানা কেমন? পায়খানা কিরকম? পায়খানা ডাক্তার সাহেব, আমার পায়খানা ডাক্তার সাহেব মনে হয় আমার পাকা পায়খানা। আপনার হচ্ছে যে মলটা আছে ডাক্তার সাহেব, এই কথা কন্যা কথা সময় কথা বলতে এটা আমি বলতে পারবো না ডাক্তার সাহেব। আরে আপনি কি রোগী নিয়ে আসছেন? আপনার রোগীদের কিছু বোঝেন, আপনি বলুন সমস্যাটা কি। আরে আপনার রোগী সব কি বলতেছে, কিসের সঞ্চল মাস্টার কাঁচা বাচ্চা পায়খানা এলে কি? আমি বলতেছি যে মলটা যেটা ওই যে আসে আর কি, সেটা কি রকম? পানির মতো, একেবারে পানির মতো। এটা আগে বললে তো হতো, আমি খুলে বলতে বলতেছি ষাট গেঞ্জি খুলতেছে, আমি পায়খানার কথা বলতেছি, নি দেখা দিচ্ছে হচ্ছে কাঁচা পায়খানা পাকা পায়খানা। এটা আমার ইয়ের কি পাইছেন আপনারা? এখানে রোগী একটা নিয়ে আসেন আপনারা। সকাল থেকে যাচ্ছি আর আসি, শরীরটাই ক্লান্ত, লেগে দিচ্ছি। আপনি এই কটা খাবেন, ভালো ওষুধ দেন ডাক্তার সাহেব, এক ফেলে যথেষ্ট হয়। আপনার নাম কি? আব্দুল্লাহ। আমার নাম মিয়া। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কেমন? বয়স 43-45। ও আচ্ছা আচ্ছা, 43-45। তো আপনাকে লেগে দিচ্ছি ডাক্তার সাহেব। আরে আপনি সাইলেন্ট হন তো, তাড়াতাড়ি লেখেন ডাক্তার সাহেব। ও চুপ করে থাকো ডাক্তার, লিখতেছে লিখো।